किसकी तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना मारा समझ न पाए रे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, অন্যরকম বলতে আর কিছুই না, তোমাদের সাথে অনেক কথা আমি শেয়ার করব, অনেক গল্প করব, অনেকের অনেক রকম প্রশ্ন আছে, সেই সব প্রশ্নের উত্তর দেব। বিশেষ করে যে প্রশ্নটা সবথেকে বেশি এসেছে, যে তোমার বোনের সাথে যোগাযোগ করব কিভাবে, আর তার সাথে সাথে আরও অনেক নেগেটিভ পজিটিভ সব রকমই বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, এর আগে বেশ কিছু ক্লিপ ছিল, বাট সেই ক্লিপগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে কীভাবে আমি ফোনে আমি জানি না, তাই আমি এখান থেকেই হচ্ছে আজকের ভিডিওটা শুরু করেছি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো কী হয়েছে বলো তো, ঈশানীকে নিয়ে যেহেতু তোমাদের দাদাভাই নিচে রয়েছে, তো তার জন্য না ও নিচ থেকে ভিডিও কল করে দেখছে যে কেমন করে সাজাচ্ছে, কী ব্যাপার এরকম। তবে একটু পরেই ও হচ্ছে ঈশানীকে নিয়ে ওপরে চলে আসবে, মানে আমাকে বললো যে ঈশানী থাকতে যাচ্ছে না, আমি কি নিচে মানে তোমাদের কাছে নিয়ে যাবো ওপরে? আমি বললাম যে ঠিক আছে, নিয়ে চলে এসো। তো যাই হোক, ততক্ষণ হচ্ছে এই যে দেখো, বোনকে বললাম তুই শুরু করে দে অলরেডি। আর মানে ও আমাকে সকাল প্রায় 11টা থেকেই তাড়া দিচ্ছিল যে দিদি তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, মানে খাওয়া দাওয়া করে নে, স্নান করে নে, তোকে সাজাবো আজকে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে ওর প্র্যাকটিস করা হয়নি, তো তার জন্য। তা আমি ইচ্ছে করে সেই মানে ল্যাট খেয়ে খেয়ে কটা দুটোর সময় বসেছিলাম, খাওয়া দাওয়া করে স্নান করে দুটোর সময় বসেছি মেকআপ করতে, আর তারপরে হঠাৎ করে দেখছি মেঘলা হয়ে গেছে। তো আমি বোনকে বলছি জানি না যে মেঘের অবস্থা, আদৌ তোর কী হবে, আদৌ তুই সাজাতে পারবি কি না ভগবানই জানে, বা হয়তো তুই সাজালি আমি কোনোভাবে আর মানে ওপরে ছাদে গিয়ে আর রিলস ফিলস কিছুই করতে পারবো না। সত্যি কথা বলতে অনেকেই মানে দুই একজন কমেন্ট করেছে, অনেকেও না বেশিরভাগ সবাই সাপোর্ট করেছে, দুই একজন কমেন্ট করেছে যে বাবা নেই মানে কিছুদিন হলো, তোমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে না যে তোমাদের বাবা নেই, তোমাদের এত হাসি আসে কোথা থেকে এইসব। তো আমি একটা কথা বলি, সেখানে আমাকে আর ঘুরে রিপ্লাই করতে হয়নি, সেখানে আমাকে যারা ভালোবাসে তারাই ঘুরে বলে দিয়েছে যে ওদের জীবন থেকে যেটা চলে গেছে বা যেই মানুষটা চলে গেছে সেই মানুষটাকে ওরা চাইলেই হাজারো ফিরিয়ে আনতে পারবে না। আর ক্যামেরার সামনে তো মানে এই রকম মানুষ যারা মেন্টালিটি রয়েছে তাদের সামনে যতই তুমি কান্না করো, যতই তোমার কষ্ট বোঝানোর চেষ্টা করো, তারা কখনোই বুঝবে না। সুতরাং না বোঝানোই ভালো। আর সবথেকে বড় কথা, আমাদেরকে কিন্তু নর্মাল লাইফে সবাইকেই ফিরতে হবে, সেটা আমার মা বোন আমরা সবাই আমাদেরকে ফিরতে হবে। যারা বলছে না যে বাবা নেই, এত তাড়াতাড়ি ভুলে গেছে, এত অল্প বয়সে বাবাকে হারিয়েছি, বাবার ভালোবাসা মানে তার ছায়া থেকে বঞ্চিত হয়ে গেছি, কতটা কষ্ট হয় সেটা আমরাই জানি। তো যাই হোক, আমাদেরকেও কিন্তু নর্মাল লাইফে ফিরতে হবে। সবথেকে বড় কথা, বোন যখন এই কমেন্টগুলো দেখে ওর খুবই কষ্ট লেগেছে, ও বলছে যে মানুষ সত্যিই দেখ কীরকম আমি জানি না। এখন সত্যি কথা বলতে বোন কিন্তু এই ব্রাইডাল মেকআপের কোর্সটা অনেক দিন আগে থেকে হচ্ছে ও শিখেছে করেছে, তারপরে ও যথারীতি ওর এক্সামও ছিল কিন্তু ব্রাইডাল মেকআপের, ও সেই এক্সামকে ক্যান্সেল করেছে বাবার এরকমটা হয়ে যাওয়ায়। তারপরে তো ওকে আবার ওর কাজ কন্টিনিউ করতেই হবে। এই যে দেখো, এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি, কত দামি দামি প্রোডাক্ট, মানে এত টাকা খরচা করে কষ্ট করে ও এই কাজটা শিখেছে। তো এই কাজটাকে যদি না ও আগে বাড়ায়, মানে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে রয়ে যায়, তাহলে তো জীবন চলবে না। জীবনের সবাইকে কাজ করতে হবে। আমি এর আগেও বলেছিলাম একবার যে ধরো কেউ যদি চাকরি করে, চাকরিটা নিশ্চয়ই সে ছেড়ে দেবে না, কিছুদিন ব্রেক নেয়, যেরকমটা আমরা সবাই করেছি। আমিও কিন্তু আমার ইউটিউবের কাজ বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম, তারপরে আবার শুরু করেছি। আর বোনও কিন্তু তার এই মেকআপের যে কাজটা সেটা কিন্তু বন্ধ রেখেছিল, আবার নতুন করে শুরু করেছে, কারণ ওকে প্র্যাকটিস করতে হবে, শুরু করতে হবে। এর আগের পরীক্ষাও ক্যান্সেল করেছে, বাট এইবারে যে আবার এক্সামটা ওকে তো একটা টাইম দিয়েছে বা ডেট দিয়েছে, এবার তোকে দিতেই হবে। শুধু মেকআপের কেন, ওকে কিন্তু ওর কলেজেরও এক্সাম আছে, সেটাও ওকে দিতে হবে, সব কিছুই করতে হবে। সুতরাং আমরা যতই মানে ক্যামেরার সামনে হাসি বা ধরো সব রকমটাই জীবনের মধ্যে থাকে, কিন্তু কষ্ট থাকুক সেটা না হলে নিজের মধ্যেই থাকুক। একজন আবার বলেছে যে তোমার কষ্ট তোমার কাছেই রেখে দাও। হ্যাঁ, এত বারবার বলার বা দেখানোর দরকার নেই। আমি জানি না মানুষ মানে কথাটা হয়তো একটু গুছিয়ে বা ভালোভাবে বললেও হতো, জানি না সে আমায় কীভাবে বলতে চেয়েছে,
কিছু কিছু মানুষ জানি না কেমনভাবে কথা বলে, তো যাই হোক কোনো ব্যাপার না, তার যেরকমটা মনে হয়েছে সে সেরকমটাই বলেছে কথাটা। তো সত্যি কথা বলতে আমার এই কষ্টের অংশীদার অনেকেই হয়েছে, অনেক মানুষ হয়েছে, অনেকে পাশে ছিল, আমি একা কষ্ট পেয়েছি এরকম বলবো না, আমার সাথে সাথে অনেক মানুষ কষ্ট পেয়েছে, যারা এই যে ভিডিও দেখছে তারা এখনও পর্যন্ত অনেক কথা বলে যে আমাদের খারাপ লাগে এই সেই, কিন্তু আমাদের আবার তারাই ঘুরে মনোবল যোগায় তোমরা কষ্ট পেও না, নিজেদেরকে আবার ঘুরে দাঁড় করাতে হবে। তো যাই হোক ছাড়ো আর এইসব কথা বলছি না, এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, যেহেতু কারেন্টে চলে গেছে তাই এই যে এখন বাইরে এসেছে, বাইরে এসে বসে বসে এখন মেকআপ করবো। ঈশানী বলছে জল খাবে, তাই ওকে জল খাওয়াবে, যে বোন জল এনে দিলে চলো ঈশানীকে জলটা খাওয়াই, কি বলছো? হাওয়া চলছে, হ্যাঁ লিপস্টিক না পরলে এরকম বাজে লাগবে। যাই হোক ফুল মেকআপ পর্যন্ত অপেক্ষা করো, জানি না কি হবে, এরকম বৃষ্টি মেঘলা প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কি বলছিস, কি বলছিস? হ্যাঁ ওটাই বলছি, ইলেকট্রিক চলে গেছে তার উপরে। আমার আনিকে এখন জল খাওয়ানো চলছে, আনি শোনা জল খাবে, তবে আনি এতটাই শান্ত যে ওর মিমির এত সাজানোর জিনিস, হ্যাঁ হাওয়া চলছে বৃষ্টি হচ্ছে, এত জিনিস ছড়ানো ও কোনো জিনিসে হাত দেয়নি, তাই না রে বোন? অনেক ভালো, চলে হাত দেবো না, হাত দেবো না, আমার উঠবে জানো তো, তোমাদের দাদাভাইও বলে বলে তোমার কি শুধু কপাল কুটা মানে কুটকুট করে, তারপরে নাক কুটকুট করে, গাল কুটকুট করে, বৃষ্টি জল না আসে আবার পিছিয়ে বসবো, পিছিয়ে বসে অন্ধকারে জানি না কি হবে, তবে এখনো পর্যন্ত দেখছি খুব ভালো, মানে ওদের মেকআপটা লাগিয়েছে না এত সুন্দর ব্লেন্ড হয়েছে যে বলার বাইরে, পুরো একদম মানে ব্লেন্ডে বসেছে ভালো, অথচ আমার কিন্তু ফেসিয়াল হেয়ার আছে, তোমরা চাইলে ভালো করে এখন আইব্রোটাও দেখতে পারো, মানে আইব্রোও আছে, না ফেসিয়াল হেয়ার আমি রিমুভ করেছি না আইব্রো করেছি, কারণ এত কিছু মুড ছিল না আগে থেকেই, বুঝতেই পারছো। যাই হোক চলো দেখি ফিনিশিং কী হয়, আর ভিডিও হয়তো ঠিকঠাক করতেও পারবো না যেহেতু কারেন্ট নেই, দেখাই যাক কী হয়। সত্যি কথা বলতে আমার বোন কিন্তু অনেকটা মানে আমি ওর হাতের কাজ দেখেছি, আমার পার্সোনালি তো অনেক ভালো লেগেছে, নিজের বোন বলে বলছি না, আর দেখতেই পাচ্ছ ও কতটা কষ্ট করে কাজটা করছে, মানে সেই আমাকে বলছে দিদি একটু ফোনের টর্চ দেখা, কারণ বাইরে এত বেশি বৃষ্টির জলের মানে ছিটটা আসছে, তো যার কারণে ও বললো বাড়িতেই চল রুমের মধ্যে, তো আমি এইভাবে ফোনের আলোটা দেখাচ্ছি, ও সেইভাবেই মানে কষ্ট করে হচ্ছে ও মেকআপটা করে যাচ্ছে, মানে বুঝতেই পারছো কতটা কষ্ট করে মেকআপ করছে, তারপরে ওর মেকআপটা লাস্টে তোমরাই দেখবে, যদিও বা অনেকে রিলস দেখে নিয়েছো, সেখানে গিয়ে হচ্ছে সবাই কমেন্ট করেছো যে দিদিভাই অনেক সুন্দর সাজিয়েছে, আর সব থেকে বড়ো যে প্রশ্নটা মানে দুই তিনজন করেছে যে কিভাবে যোগাযোগ করব, অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতেই হবে। আমার বোনের হচ্ছে এতক্ষণ কারেন্ট ছিল না তার জন্য, হ্যাঁ ওর মানে কি ছিল না মনের মধ্যে, কনফিডেন্স ছিল না, যেই নাকি কারেন্ট এসছে তার নাকি কনফিডেন্স হাই হয়ে গেছে, আর এই হচ্ছে আমার এতদূর পর্যন্ত লোক, সর আলোটা নিজে ঘেরে দাঁড়িয়ে থাকে, বলে কি বলে আমার আলো দেখার দরকার নেই, কারেন্ট এসছে এতেই আমার কনফিডেন্স চলে এসছে, আমি ঠিক সাজিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। এই যে দেখো আমি একাতে ফোন নিয়ে বসেছি, এই ফোনে যখনই কারেন্ট চলছে আমার ফ্লাশ জ্বলে করছে, এমন একটা দিনে ওর নিজের প্র্যাকটিসে বসেছে, ঝড় বৃষ্টি মেঘলা কারেন্ট বারবার যাচ্ছে আসছে, আর এই হচ্ছে এই যে ঈশানী কোলের মধ্যে বসে রয়েছে। তো এই যে দেখো বোন এখন হচ্ছে আই মেকআপটা শুরু করে দিয়েছে, অনেকে জিজ্ঞাসা করছো বাড়ি কোথায়, আমি বোনের বাড়ি মানে আমার বাবার বাড়িটা হচ্ছে বলছি, আমার বাবার বাড়ি হচ্ছে তমলুক, তমলুক থেকে একটু ভেতরে, আর হচ্ছে যারা কাছাকাছি আছে বা দূরে হলেও কোনো অসুবিধা নেই, বোন বলেছে ও যাবে, কারণ কাজ যখন শিখেছে আর তাছাড়া মাথার উপরে যখন আর ছাদটাই নেই বললেই চলে, কারণ বাবা হচ্ছে মাথার উপরে ছাদ ছিল, তো এখন হচ্ছে সব বোনকে মিলে মায়ের খেয়াল রাখতে হবে, প্লাস ছোটো বোনেরও খেয়াল অবশ্যই আমরা তো রাখবই, কিন্তু বোন চাচ্ছে সে নিজেও যেহেতু কাজটা শিখেছে হাত পা গুটি একদমই বসে থাকবে না, কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো তাই হচ্ছে আমি বললাম যে দূরে হলেও অসুবিধা নেই, মানে আমার বাবার বাড়ি হচ্ছে তমলুক থেকে একটু ভেতরে রয়েছে, তো কিভাবে যোগাযোগ করবে, যাদের ফেসবুক রয়েছে ফেসবুক থেকে তোমরা সাহেলি সামন্ত সাহেলি এই নামে হচ্ছে ফেসবুক রয়েছে, তো অবশ্যই ওই ফেস
ফেসবুকে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে ওকে পার্সোনালি হচ্ছে মেসেজ করতে পারো, ও অবশ্যই রিপ্লাই দেবে। তোমরা শুধু একবার দেখো ও আই মেকআপটা কত সুন্দরভাবে কমপ্লিট করেছে। যদিও বা রিলসে দেখো, আমি কিন্তু সাধারণত দুটো রিলসে এমনি ফিল্টার লাগিয়েছিলাম, তাও আবার অন্ধকার টাইপের, কারণ সাজাতে সাজাতে প্লাস হচ্ছে গিয়ে এই যে কারেন্ট ছিল না, বৃষ্টি মেঘলা, তার জন্য না অনেক তাড়াতাড়ি একটু অন্ধকার হয়ে গেছিলো, তাই ওখানে আমি অন্ধকার টাইপেরই ফিল্টার ইউজ করেছিলাম। বাট বেশিরভাগ যে রিলসগুলো সেগুলোতে কিন্তু ফিল্টার নেই, এমনকি এখনও তোমরা দেখতে পারো কোনো রকম কিন্তু কোনো ফিল্টার নেই, তোমরা ভালোভাবে মানে দেখে নিতেই পারবে শেষে যে ও ফাইনাল লুকটা কেমন করেছে। তবে আমি একটা কথা বলতে পারি, নিজের বোন বলে বলছি না, আমি আবারও বললাম, তোমরা চোখ বন্ধ করে অবশ্যই বুকিং করতে পারো নিজেদের স্পেশাল দিনে। তো আর এটা হচ্ছে মানে অনেকেই বলবে যে বোনের হয়ে বেশি বেশি বলছো, একদমই না, তোমরা ওর হাতের কাজটা দেখতেই পারো, ও প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ওর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোনো রকম যে লোকাল ব্র্যান্ডের একদমই না, ও প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক ভালো ভালো নিয়েছে, ভালো ভালো ব্র্যান্ডেরই রয়েছে, আর তোমার স্কিন টোন ম্যাচ করে যেরকম যা লাগবে ওর কাছে সব কিছুই রয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে দেখো এই আমাকে লিপস্টিকটা পরাবে, পরানোর পরেই কিন্তু হেয়ারটা করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আজকে হচ্ছে আমার মেকআপ লুকটা। তবে বাইরে আপাতত বৃষ্টিটা বন্ধ হয়েছে, হলেও কী হবে পুরো একদম সেই মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর কি। আর অনেকে কিন্তু রিলসে মানে একটু তোমরা হয়তো চেক করলে তোমরাও দেখতে পাবে বেশি যে কমেন্ট এসেছে, হ্যাঁ সেটা হচ্ছে তোমাকে একদম দুর্গা ঠাকুরের মতো লাগছে, মানে কমেন্টটা দেখে সত্যি কথা বলতে আমার অনেক ভালো লেগেছিলো। আর সাথে সাথে কিন্তু বোনও কমেন্টটা দেখে অনেক খুশি হয়েছে যে হ্যাঁ সবাই অন্তত বলছে যে আমার হাতের কাজ ভালো হয়েছে। দুই একজন ছিল যারা জানি না তাদের কী সমস্যা বা কিছু, হয়তো তাদের খারাপ লেগেছে তাই তারা বলেছে যে ভালো লাগেনি। তার থেকেও বড়ো কথা, ভালো লাগেনির থেকেও বড়ো কথা কী বলেছে না, বলেছে শুটকি বাদ্রিমুখী লাগছে, হ্যাঁ না তেনা, মানে বোঝাই যাচ্ছে যে ওরা হচ্ছে আমাকে কমেন্টটা করেছে। ঠিক কোথায় আছে খোঁজ। সো ফাইনালি এই যে মানে লুক মোটামুটিভাবে রেডি হয়ে গেছে, এবারে ফাইনাল লুক হতে এখনো অনেক বাকি। তো সত্যি বলছে আপাতত যে নিজের লুকটা দেখতে পাচ্ছি সামনে থেকে অনেক সুন্দর, পুরো মানে মেকআপটা ব্লেন্ড হয়ে গেছে, জানি না ফোনে কেমন লাগছে কী ব্যাপার, বাট সামনে থেকে অনেক 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 বেটার লাগছে। ফোনেও মোটামুটি মনে তো আমার ভালোই লাগছে, কারণ আমি ব্যাক ক্যামেরায় করছি, আমি দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে। যাই হোক, এখনো ফাইনাল লুকের জন্য তোমরা ওয়েট করো। তো ওই যেটা বলছিলাম, মানে দুই একজন বলেছে শুটকি মুখি লাগছে, এই লাগছে ওই লাগছে, তো তাকে আমি বলতে চাই থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা হয়তো মানে কী বলো তো, বোনের মেকআপটা কেমন হয়েছে সেটা বেশি সবাই যেটা ভোট দিয়েছে ভালো হয়েছে, তো আমিও মানছি, কারণ আমার নিজের পার্সোনালি অনেক ভালো লেগেছিলো, বোন কিন্তু ভালো সাজিয়েছে, মানে আমার উপরে রাগ তাই বলে মেকআপটাকে খারাপ এটা তোমরা বলো না। আমাকে শুটকি মুখে বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, দেখো আমি তো বরাবরই একটু রোগা, প্রথম থেকেই রোগা, অনেকে তারপরে হচ্ছে বাবার এরকম সিচুয়েশান হওয়ার পর অনেকেই বলছে দিদিভাই তুমি আগের থেকে অনেক বেশি রোগা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, শুধু আমি না, আমার বাকি বোনেরা মারা সবাই রোগা হয়েছে, কারণ স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক, কারণ সবার যতই আমরা যেভাবে থাকি না কেন মনের মধ্যে একটা চিন্তা, বা যখনই কোনো খাবার খেতে যায় একটা দেখলে মনে হতো যে এটা খেতে বাবা খুব ভালোবাসতো, তো এইসব মানে খাবারটা ঠিক করে খেতেও পারি না। তো যাই হোক, ওইসব আর বলে লাভ নেই, তো সবারই অবস্থা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে আর সবথেকে বড় কথা আমি কোনো দিনই মোটা ছিলাম না। আমি যদি হ্যাঁ বাবু আগে মোটা ছিলাম এখন রোগা হয়ে গেছে তাহলে নাহলে একটা কথা ছিল, আমি তো কোনো দিনই মোটা ছিলাম না। তো সুতরাং আমাকে শুটকি মুখে লাগুক আর যাই লাগুক, পেঁচিমুখী লাগুক, আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার বিশ্বসুন্দরী হওয়ার বা বিশ্বসুন্দরী কম্পিটিশানে যোগ দেওয়ার মতো কোনো রকম মানসিকতা নেই, আর না তো আমি নিজেকে সেটা ভাবি। আমি যেখানে আছি আমার জায়গায় ভালো আছি, যেভাবেই হই না কেন ভগবান আমাকে যেমন দিয়েছে আমি তাতেই খুশি। বলবো আবারও হচ্ছে কারেন্ট চলে গেছে, বারবার মানে কারেন্ট যাচ্ছে আর আসছে, বোন এইদিকে আমাকে এখনো মানে রেডি প্রায় হয়ে গেছি বলতে পারো, শুধু কানেরটা ও মানে চেনটা লাগাবে আর কি, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ কোথায় গেল? তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, আসলে কি বলো তো এত বেশি হচ্ছে গিয়ে বৃষ্টি হয়েছে আর পুরো মেঘটা তোমরা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে, আর তার সাথে সাথে সন্ধেও হয়ে গেছে, তো তার জন্য হচ্ছে লাইটটা অনেকটা ডাউন হয়ে গেছে, এই জন্য না একটু অন্ধকার অন্ধকার, বা ক্যামেরাটার কারণে মানে একটু কেমন কেমন দেখাচ্ছে। বাট বিশ্বাস করো মানে এই যে দেখো তোমরা, মানে এটা যদি আরও দিনের আলো পরিষ্কার হতো বা রোদের আলো থাকতো না,
তাহলে হচ্ছে কি তোমরা নিজেরাই বুঝতে পারতে। আর সব থেকে বড়ো প্রশ্ন তোমাদের কাছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, যদিও এর আগে সবাই জানিয়ে দিয়েছো, তাও বললাম যে কেমন লাগছে, আরও একবার বললাম যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও, শাইলি সামন্ত শাইলি ফেসবুকের নাম ওর, তো ওখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখনও বোন মানে কোনো নাম্বার এইভাবে নেওয়া হয়নি, তবে খুব তাড়াতাড়ি ও একটা নাম্বারও করবে যেটাতে হচ্ছে শুধুমাত্র কাজের জন্য যে যোগাযোগ করতে চায় করতে পারে, তো সেই নাম্বারও যখন করবে আমি অবশ্যই দিয়ে দেবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই সবাই নিজেদের বাড়ির সবার খেয়াল রেখো, সুস্থ থেকো।